তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ওইও গেমার। তো কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছো। তো ফাইনালি এখানে যেমনটা দেখতে পাচ্ছ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে FFWS ইভেন্ট। আর এখান থেকে কিন্তু তোমার অনেক কয়েকটা রিওয়ার্ড সম্পূর্ণ দিতে হবে। যেমন গাইস এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এখানে তো এই যে আরবান পেটটা আছে, তো এই আরবান পেটটা সম্পূর্ণ দিতে হবে। এছাড়া গাইস এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এই যে গুলালের স্কিনটা আছে, তো এই গুলালের স্কিনটা সম্পূর্ণ দিতে হবে। তো এই গুলালের স্কিনের ইভেন্টটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না এখানে কীভাবে কমপ্লিট করতে হবে। তো তোমাদেরকে আজকের এই ভিডিওতে সব কিছু ফুল ডিটেলসে বলে দেবো, এখানে মিশনগুলো কীভাবে কমপ্লিট করবে, এছাড়া গাইস ইভেন্টটা কমপ্লিট করার পরে তোমরা রিওয়ার্ডস কয়টা কীভাবে পাবে। তো যারা যারা ইভেন্টটা কমপ্লিট করতে চাও, অবশ্যই আজকের এই ভিডিওটিকে লাস্ট অব্দি টানা কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ বা মিস করবে না। আর ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে এই চ্যানেলের কোনো ধরনের ইভেন্ট অ্যান্ড আপডেট রিলেটেড ভিডিও মিস না যায়। তো চলো ফটাফট আজকের ভিডিওটা স্টার্ট করো। তো প্রথমে তোমরা ডান দিকে উপরের দিকে এই টাইপের একটা FFWS ইভেন্টের আইকন দেখতে হবে। তো এটার উপরে ক্লিক করার পরে তোমাদের FFWS ইভেন্টটা ওপেন হয়ে যাবে। এন্ড এই টাইপের তোমার একটা ইন্টারফেস দেখতে হবে। তো এই যে ইভেন্টটা এখানে যেমনটা দেখতে পাচ্ছ, ডিসেম্বর মাসের 2 তারিখ অবধি চলবে। তো প্রথমে এখানে কিন্তু তোমরা লগ ইন রিওয়ার্ড পাবে। তো এবার কিন্তু লগ ইন রিওয়ার্ডে ভালো কোনো আইটেম দেওয়া হয়নি, এখানে একটা গ্রেনেডের স্কিন দেওয়া হয়েছে। তো এই গ্রেনেডের স্কিনটা নেওয়ার জন্য তোমাদেরকে 26 তারিখে গেমটাকে ওপেন করতে হবে, বাকি লগ ইন করতে হবে। এরপরে তোমরা এখানে ক্লেমের অপশন পেয়ে যাবে। তো ক্লেমের অপশনে ক্লিক করার পরে তোমরা ফ্রিতে এই যে গ্রেনেডের স্কিনটা পেয়ে যাবে। এছাড়া গাইস পিক এন্ড উইন ইভেন্টটা কিন্তু এখনো অবধি স্টার্ট হয়নি। তো যখন স্টার্ট হয়ে যাবে, এছাড়া গাইস ওপেন হয়ে যাবে, তোমাদেরকে সবকিছু ফুল ডিটেলসে বলে দেবো। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, ইভেন্টটা কমপ্লিট করার জন্য তোমাদের এই যে টোকেনটা দেখতে পাচ্ছ, এই টোকেনটা দরকার হবে। আর এই টোকেনটা তোমরা আফটার ম্যাচ ড্রপে পাবে, এখানে ব্যাটেল রয়্যাল মোডে, এছাড়া গাইস লন উলফ মোডে, বাকি সেখানে ক্লাস স্কোয়াড মোডে গেমটা খেলবে। এটা এরপরে আফটার ম্যাচ ড্রপে তোমরা টোকেন পাবে, এছাড়া গাইস ডেইলি মিশন কমপ্লিট করার মাধ্যমে তোমরা টোকেন পাবে। তো এখানে আফটার ম্যাচ ড্রপে তোমরা প্রতিদিন এখানে 10টা টোকেন পাবে, 10টার বেশি টোকেন পাবে না। এর সঙ্গে গাইস তোমরা কিন্তু এখানে ডেইলি মিশন কমপ্লিট করার মাধ্যমে টোকেন পাবে। তো এখানে ডেইলি মিশন প্লাস গাইস যেখানে তোমরা আফটার ম্যাচ ড্রপে টোকেন পাবে। তো এই টোকেনটার কাজ কি চলো তোমাদেরকে বলে দিই। তো তার আগে তোমাদেরকে বলে দিই, এখানে কিন্তু ডেইলি মিশনটা প্রত্যেকদিন ভোর 4টার দিকে রিফ্রেশ হবে। এন্ড এখানে কিন্তু প্রতিদিন তোমরা এখানে ডেইলি মিশন থেকে টোকেন পাবে। তো এখানে প্রথম যে মিশনটা আছে সেটা হচ্ছে গাইস তোমাদেরকে স্পোর্টস সেকশনটাকে ভিজিট করতে হবে। এন্ড এরপরে তোমরা 2টো টোকেন পাবে। তো এখান থেকে তোমরা সিম্পলি ব্যাক করে দেবে, এন্ড এরপরে তোমরা স্পোর্টস সেকশনে চলে আসবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এটার ভিতরে ঢুকবে, এন্ড এরপরে তোমরা কেটে দেবে, এন্ড এরপরে তোমরা আবারও ইভেন্ট পেজে ঢুকে যাবে। এরপরে তোমাদের মিশনটা কমপ্লিট হয়ে যাবে। তো এরপরে তোমার ফ্রেন্ডের সাথে একটা ম্যাচ খেলতে হবে। এরপরে যেমনটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে 5টা এনিমি কিল করতে হবে, তারপরে 2000 ড্যামেজ দিতে হবে যে কোনো মোডে। তারপরে যেমনটা দেখতে পাচ্ছ, লগ ইন করলে এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া গাইস 30 মিনিট গেম খেলবে, এছাড়া গাইস 3টা ম্যাচ খেলবে। তো এইভাবে কিন্তু তোমাদের সব কয়টা ডেইলি মিশন কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কেন মিশনগুলো কীভাবে কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট এখান থেকে যে টোকেনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে, তো সেই টোকেনগুলো কালেক্ট করে নিই। তো এইভাবে কিন্তু তোমরা ডেইলি মিশন এছাড়া আফটার ম্যাচ ড্রপে টোকেন পাবে। তো চলো ফাইনালি এবার তোমাদেরকে টোকেনের কাজটা কি সেটা বলে দিই। তো এই যে FFWS সিল টোকেনটা আছে, তো এই টোকেনটা দিয়ে তোমরা মেনলি ইভেন্টটা কমপ্লিট করতে পারবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, তোমরা একটা অ্যাওয়েকেনের অপশন পেয়ে যাবে। তো প্রথমবার তোমাদেরকে এখানে অ্যাওয়েকেন করতে 20টা টোকেন লাগবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, আমার কাছে কিন্তু 12টা টোকেন আছে, 20টা টোকেন নেই। তো তোমাদেরকে মিশন কমপ্লিট করে এছাড়া আফটার ম্যাচ ড্রপে টোকেন কালেক্ট করতে হবে। এন্ড এরপরে তোমরা যখন অ্যাওয়েকেন করবে, এখানে যেমনটা দেখতে পাচ্ছ 20টা টোকেন অ্যাওয়েকেন করার পরে তোমরা এখানে ডায়মন্ডাল ভাউচার, এছাড়া সেখানে একটা বক্স পাবে, বাকি সেখানে ক্রেট পাবে। এরপরে যখন তোমরা 40টা টোকেন দিয়ে এখানে আওয়েকেন করবে, তো এরপরে তোমরা একটা ব্যানার, এছাড়া গেছে একটা ক্রেট পাবে। তো এরপরে যখন তোমরা 60টা টোকেনে আওয়েকেন করবে, তারপর গেছে এই যে আফটারটা, এছাড়া গেছে এখানে একটা ক্রেট পাবে। তো এই সঙ্গে যখন তোমরা 80টা টোকেনে এখানে আওয়েকেন করবে, তো এরপরে এই যে পেটের স্ক্রিনটা তোমরা পাবে, এই সঙ্গে গেছে এখানে এই যে ক্রেটটা হবে। এর সঙ্গে যখন তোমরা 100টা টোকেন দিয়ে আওয়েকেন করবে, তারপর এই যে পেটটা হবে, এছাড়া গেছে এর সঙ্গে তোমরা একটা ক্রেট পাবে। তো এইভাবে তোমাদেরকে টোকেন দিয়ে আওয়েক করতে হবে, এন্ড এরপরে তোমরা আওয়েকিং রিওয়ার্ড গুলো পরপর পাবে। তো এরপরে ডান দিকে নিচের দিকে তোমরা এখানে লিগ ডেক বলে একটা অপশন পাবে। তো এটার উপরে ক্লিক করার পরে তোমাদের সামনে এই টাইপের কিছু কার্ড চলে আসবে, FFWS কার্ড। তো এখান থেকে তোমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছ, এই যে গ্লোবাল স্ক্রিনটা আছে, তো এই গুলালের স্কিনটা সম্পূর্ণ হতে হবে। তো এই গুলালের স্কিনটা সম্পূর্ণ হতে নেওয়ার জন্য তোমাদেরকে 12টা FFWS কার্ড কালেক্ট করতে হবে। আর যখনই তোমরা 12টা FFWS কার্ড কালেক্ট করে নেবে, তারপর কিন্তু এই যে গুলালের স্কিনটা, এটা তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো এখানে কিন্তু অনেকে বুঝতে পারছে না এই যে কার্ডটা কিভাবে কালেক্ট করতে হবে। তো চলো তোমাদেরকে এখানে বলে দিই। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে কিন্তু এখানে অ্যাওয়েকিং করতে হবে। তো এখানে যখনই তোমরা অ্যাওয়েকিং করবে, এরপরে গিয়ে যেখানে যেমনটা দেখতে পাচ্ছ, তোমরা কিন্তু এখান থেকে একটা ক্রেট পাবে। তো এই যে ক্রেডটা দিয়ে কিন্তু তোমরা এই যে FFWS এর যে কার্ডটা আছে, তো সেই কার্ডটা হবে। তো এখানে যেমনটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা মাইলস্টোন থেকে কিন্তু তোমরা একটা করে ক্রেড পাবে।
তো এই যে ক্রেডটা আমাদেরকে দেওয়া হবে, তো এই ক্রেডটা ওপেন করার মাধ্যমে কিন্তু এই যে FFWS কার্ডটা আছে, তো এই কার্ডটা আমরা নিতে পারবো। আর গাইস যখন 12টা FFWS কার্ড হয়ে যাবে এরপর কিন্তু ফ্রিতে গ্লোবাল স্কিনটা নিয়ে নিতে পারবো। তো যাও ফটাফট তোমরা ডেইলি মিশন এই চার গাইস আফটার ম্যাচ ড্রপের টোকেনটা কালেক্ট করো, এরপর কিন্তু সবকিছু তোমরা ফ্রিতে পেয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হবে, ঠিক আছে।